বার্তা তো অলরেডি দিদি দিয়ে দিয়েছে, আমরা আন্দোলন করিনি, কিন্তু দিদি একটু জানিয়েছিলাম শুধু যে রফাকার রহমানকে আবার ডেকে নেন দিদি। দিদি সেই বার্তা কিন্তু আমাদের কানে পৌঁছে দিয়েছে, আমনাগার মানুষ আজকের দিদির পক্ষে পথে নেমেছে। তার জন্য দিদিকে ধন্যবাদ, আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে বলছি দিদি রফাকারে আবার তিনি পৌঁছে আসবেন, তিনি যেন পা সুস্থ হয়ে উপরওয়ালার কাছে কামনা করি, ভগবান এবং আল্লাহর কাছে কামনা করি, তিনি পায়ে হেঁটে যেন সাধনপুরের মাঠে এসে রফিকার হয়ে প্রচার করে, তাহলে আমরা আরও খুশি হব। পথ তো চলছি আমাদের, আমাদের কিন্তু প্রোগ্রাম কিন্তু বন্ধ ছিল না, আমাদের কিন্তু প্রোগ্রাম চলছে, বুথে বুথে বসা থেকে সবই চলছে, কিন্তু সেইভাবে আরও আগামী দিন আরও ভালোভাবে চলবে কর্মীদের সঙ্গে নিয়ে। কতটা আনন্দিত, আনন্দিত বলতে আমরা দিদির জন্য আনন্দিত, দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকবাবু যা করেছে, দিদি যা করেছে, আমরা সিটটা আমাদের অভিষেক এবং দিদির পায়ে আমরা অর্পণ করব, রফিকার রহমানকে, রফাকার রহমানকে। আমরা আপনার চ্যানেল আর একবার বলি, দিদি যেন সাধনপুরের মাঠে আল্লাহর কাছে কামনা করি, ভগবানের কাছে কামনা করি, যেন পায়ে হেঁটে যেন মঞ্চে ওঠে দিদি, এই কামনা আমরা করি। কিন্তু আমার নাম মোহাম্মদ মোরারজি, সাধারণ সম্পাদক আমরা বলক তৃণমূল কংগ্রেস। আমরা এইটুকু বলতে পারি আমডাঙ্গার আপামোর তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক যারা ছিল, ভূমিপুত্রর জন্যে যেদিন রাস্তায় নেমে আন্দোলনটা করেছিল, আমরা আমডাঙ্গার মানুষকে প্রথম ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে সঙ্গে দলের সর্বময় কর্তী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তাকে ধন্যবাদ জানাই যে আজকে যে মূল্যায়ন করেছে সারা আমডাঙ্গার মানুষের, যে হৃদয়ের মণি ছিলেন আমাদের আমডাঙ্গার বিধায়ক। আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে নিয়ে আজ পর্যন্ত 2008 সালে প্রথম পঞ্চায়েত সমিতি আমরা আমডাঙ্গায় উপহার দিয়েছি মমতা ব্যানার্জির হাতে, সেখান থেকে আজ পর্যন্ত এমএলএ সাহেব আমাদেরকে মাথার মণি করে রেখে, এমএলএ সাহেবকে আমরা মাথায় রেখে টোটাল আমডাঙ্গার মানুষের রাজনৈতিক সংজ্ঞা পরিবর্তন করেছি। আমরা বিধায়ক হিসাবে যে আমরা যারা জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের যে সময় না দিতে পারি, তার থেকে বেশি সময় সাধারণ মানুষের জন্য সবথেকে বড় কথা হচ্ছে আমডাঙ্গার টোটাল বিধানসভার মানুষের যে কোনো প্রান্তে কোনো দিন কোনো হসপিটালিসের প্রয়োজন হলে, কোনো দিন কোনো গাড়ির সমস্যা হলে, গাড়ি ধরলে, পুলিশের কোনো অত্যাচার হলে, এবং সাধারণ মানুষ কোনো জায়গায় কোনো আপদ বিপদে পড়লে আমডাঙ্গার বিধায়ক কিন্তু তার নিজের হাতটাকে বাড়িয়ে দিয়ে সমস্ত সময়কে এখানে ব্যয় করত। এটাই আমার আমডাঙ্গা মানুষের জন্য সবথেকে বড় কাজ, এটি আমরা মনে করি। আমরা বলবো দল অত্যন্ত সঠিক মূল্যায়ন করেছে, সেই মূল্যায়নের ভিত্তিতে আমডাঙ্গার আপামোর মানুষ, আমরা যারা জনপ্রতিনিধি থেকে সাধারণ তৃণমূল দলের কর্মী, আমরা এই সিটটাকে আমরা 2019-এ 37,000 কম বেশি ভোটে আমরা এখান থেকে উপহার দিয়েছিলাম। আমরা যদিও লোকসভায় হেরেছি, তারপরে একটি মাত্র সিটকে আমরা এখান থেকে উইন করে পাঠাতে পেরেছিলাম। তারপরে এবারে আমরা 50,000-এর উপর ভোটে এখান থেকে জিতে আমরা মমতা ব্যানার্জির এই সিটটাকে উপহার দেবো, এটাই আমাদের আমডাঙ্গা মানুষের সংকল্প। আমার নাম মোহাম্মদ সাইফউদ্দিন, সহকারী সভাপতি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি।